হ্যালো এভরিওয়ান, আই হোপ তোমরা সব ভালো আছো না? আচ্ছা, তো আজকে আমরা ওই যে চ্যাপ্টার 11টা পড়িমু সায়েন্সের, যেটা যে আসলে যে ওই যে মানুষের চোখ অবর্ণময় বিশ্ব যেটা আছে ওটা, বুঝছো? আচ্ছা, তো এই চ্যাপ্টারে দেখো ফার্স্ট হইলো গিয়া যে আমরা চোখের যেটা ফাংশন যেটা আছে, যে চোখে কিতা কিতা জিনিস থাকে, কীরকম ইমেজ ফর্ম হয়, বা যেটা আমরা কই যে প্রতিবিম্ব সৃষ্টি হয়, ওটা আজকে মানে ফার্স্টের টপিক ওটা ওটা দেখো, ঠিক আছে? আচ্ছা, তো দেখো ও ফুলটা হইলো গিয়ে আমরা চোখ, ঠিক আছে? আচ্ছা, তো চোখে দেখো কিতা কিতা জিনিস থাকে বেসিক্যালি। দেখো সবার ফার্স্টে যে দেখায়নি ওই যে পর্দা যেটা যে আছে, যে ওই যে সবার ফার্স্টে যেটা পর্দা যেটা আছে, যে ওটার হয়ে গিয়ে কর্নিয়া হয়। কর্নিয়া মানে একরকমের মেমব্রেন তুমি কইতে পারো। তো এটারে বাংলাতেও কর্নিয়া হয়, কোনো প্রবলেম নাই। তো তোমরা বুকে কর্নিয়া, সেম কর্নিয়াও কয় এটারে। আর স্পেশালি দেখো আমার কাছে কোনো বাংলা কোনো ইমেজ আসিল না, যার লাগে আমি ওই ইমেজটা ইউজ করতে লাগে। আচ্ছা দেখো, আই হোপ তোমরা বুঝবাই। ফার্স্টের যেটা পর্দা যেটা আছে, এটা এটার হয়ে গিয়ে কর্নিয়া। কর্নিয়া এটা একরকম মেমব্রেন, মেমব্রেনের মতো, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো ভিতরে আছে লিকুইড। আচ্ছা লিকুইড পোর্শন বাদ দিলাও, তারপরে আছে আইরিশ। আইরিশ ওই যে ওই ওই জায়গাটা রেখে গিয়ে আইরিশ, ওই কালার যেটা যে দেখা যায় মার্ক করা যে ওটা রেখে গিয়ে আইরিশ হওয়া। আচ্ছা, আইরিশের মিডলে দেখো, আইরিশ তো ওই সাইডেও আছে ওই সাইডেও আছে, মিডলে দেখো একটু জায়গা গ্যাপ আছে, ওই যে গ্যাপ যে যেটা দেখা যায় ওই গ্যাপ জায়গাটা রেখে গিয়ে পিপল পাওয়া হয়। তো এই গ্যাপটা সময় মতো ছোটো বড়ো হইতে পারে, ঠিক আছে? এটা করে আইরিশের কারণে। দেখো কোনো কোনো সময় যখন তুমি লাইট, কোনো সময় যখন বেশ ইন্টেন্সিটি লাইট এই যুগে, যেমন আমার মনে করো আছে সাপোজ হঠাৎ তোমার চোখের দিকে কেউ টর্চ মারলো, ঠিক আছে, বা তুমি মনে করো হঠাৎ দিন 12টা 1টার সময় সূর্যের দিকে দেখলে তুমি, যখন তো তুমি পুরো সুন্দরভাবে দেখতে পারতে না তুমি, নাকি তা? তো অটোমেটিক তোমার চোখ বন্ধ করলি পায়, বা বন্ধ হইতে ছোটো হইতে থাকবো, এর কারণে লাগিয়ে ওই আইরিশটা ছোটো হইতে থাকে। মানে ওই গ্যাপটা, ওই যে পিপলের যেটা গ্যাপ যেটা আছে, যে ওই গ্যাপটা ধীরে ধীরে কমে যাই বুগিয়া, মানে আইরিশ ওদিক থেকে লম্বা হইয়া ইয়ে হয়ে যাই বুগিয়া, বুঝছো? নি দেখো মানে এই গ্যাপটা মেনটেন করে গিয়া অটোমেটিক মেনটেন হয়। এটা লাইটের ইন্টেন্সিটির উপরে ডিপেন্ড করে, যদি দেখা যায় যে বেশি ইন্টেন্সিটির লাইট, তখন গিয়ে এই গ্যাপটা অটোমেটিক ছোটো হয়ে যাই বুগিয়া, ঠিক আছে? মানে যতটুক জরুরত তোমার চোখের লাগিয়া, লেন্সের যতটুক তোমার রশ্মি রশ্মির জরুরত, অতটুক রশ্মি এই পিপুলের মধ্যে দিকে যায়, ঠিক আছে? আচ্ছা, ফার্স্টে পাইলাম কর্নিয়া, ঠিক আছে, তারপরে পাইলাম গিয়ে আমরা আইরিশ পাইলাম। আইরিশের মিডলে যেটা গ্যাপ যেটা থাকে এটাতে পিপল পাওয়া হয়, পিপুলের মধ্যে দিয়া তবে লাইট পাস হয়, ঠিক আছে? ওদিক থেকে ওই যে ক্যান্ডেল একটা আছে, মনে করো ক্যান্ডেল ইমেজটা তুমি দেখতাই, যে ইমেজটা তো পরে গিয়ে ফর্ম হবে, আগে তো ওইটা এটা একটা অবজেক্ট, মানে এটা একটা বস্তু রাখা আছে, ওখান থেকে কী রশ্মি ধীরে ধীরে আইব আমার, আমরা যে কর্নিয়ার দিকে পাস করিয়া, তারপরে পিপুলের দিকে পাস করে, তারপরে আমরা লেন্সে আইব, ঠিক আছে? ওই ওইটা হইলো গিয়া লেন্স পাওয়া, ওইটাকে আমরা চোখে ভিতরে যেটা লেন্স আছে এটা হইলো ওটা, ঠিক আছে? ওই ওটা হইলো গিয়া লেন্স, বুঝা গেছে? আচ্ছা, তো লাইট আইলো, মনে করো ক্যান্ডেল ইমেজটা আমি দেখতাম, প্রতিবিম্বটা দেখতাম কীরকম হইতো। তো ক্যান্ডেল একটা চোখের সামনে ওখানে সাপোজ রাখা হইলো, তখন থেকে তাই বরশি আইব, তাই হই ফেলবো কর্নিয়ার দিকে, তারপরে পিপুলের দিকে গিয়া আমরা লেন্সে আইব, ঠিক আছে? লেন্স থেকে পরে পাস হইয়া ওদিকে ওই যে এই সাইডে ওই গিয়া ইমেজ দেখো, প্রতিবিম্ব নর্মালি রেটিনাতে ফর্ম হয়, রেটিনা থাকে ওই যে ব্যাক সাইডে ওই পার্ট ওটা লেগে রেটিনা, ঠিক আছে? আচ্ছা, তো ওই রশ্মি ওটা নিতে আইব, পাস হইয়া ডাইরেক্ট রেটিনার দিকে আইব, ওদিকে গিয়া ওদিকে আইব। এরকম কোনো কথা কথা নাই যে এই দুইটা রশ্মি খালি যায়, এরকম বহুটা রশ্মি যেতে পারে, কোনো প্রবলেম নেই। তো ওখানে গিয়া ওই রেটিনাতে একটা ইমেজ ফর্ম হইব, যেটাতে আমরা প্রতিবিম্ব হই। তো এই প্রতিবিম্বটা সাধারণত উল্টা প্রতিবিম্ব হয়, এটা একটা উল্টা প্রতিবিম্ব, ঠিক আছে? কিন্তু আমরা তো উল্টা দেখি না, সাপোজ তুমি ওখানে দাঁড়ান তাহলে আমি তোমার উল্টা দেখি নাকি না, যে তুমি উল্টা দাঁড়ানি, এরকম তো না। আমরা তো ওই যে বাকি থাকো এটা খাড়া প্রতিবিম্ব দেখি, যেটা ইরেক্ট হয় এটা তো উল্টা। খাড়া প্রতিবিম্ব সামনে দেখি, ইমেজ প্রতিবিম্ব যেটা ফর্ম যেটা ওর এখানে যেটা বনছে এটা কইলো গিয়া ওই যে উল্টা প্রতিবিম্ব। তো খাড়া প্রতিবিম্ব কীভাবে সৃষ্টি হবে, অ্যাকচুয়ালি কী হয়, ওখানে যে অপটিক্যাল নার্ভ আছে এই জায়গাতে, অপটিক্যাল নার্ভ তারা কী করে ওই সিগনালটা আমরা ব্রেনে ফাটায়, তারপরে ব্রেনে কী করে ওটার অটোমেটিক খাড়া করিয়া ইমেজটা ফর্ম করে, যেটা আমরা পরে দেখি খাড়া প্রতিবিম্ব।
ঠিক আছে। আচ্ছা, এখানে আর একটা জিনিস আছে, ওই যে লেন্স দেখা যায়, লেন্সের উপরের পার্টে জয়েন্টটা দেখা যায়, জয়েন্ট ওই যে জায়গাটা পানিছে, ওই যে জায়গাটা জয়েন্ট পার্টটারে কিছু একটা জিনিস দিয়ে জয়েন্ট খুঁজে যান মানে, তো ওই জয়েন্ট পার্টটারে হয় গিয়ে সিলিয়ারি পেশি হয়, তোমরা যেটা ফাইসলে বা ফাইসো না মনে হয় বায়ত মেবি ফাইলে খেতে পারো ওই টার্মটা, তো সিলিয়ারি পেশি এটাটা হয় গিয়ে, তো সিলিয়ারি পেশির খাসিটা সিলিয়ারি পেশিয়ে লেন্সটার আকৃতিটা বজায় রাখে, ঠিক আছে। এটা হয়েছি, এখন সাপোজ তুমি দূরের কোনো জিনিস দেখায়, ঠিক আছে, তো দূরের জিনিস দেখতে হইলে এই যে লেন্স যেটা আছে এটা একটু উপরের দিকে ওরকম হয়ে যাবে, একটু বাড়ি যাইব গিয়ে, মানে সিলিয়ারি পেশিটা কী হয়ে যাবো গিয়ে, এটা এখন তো বর্তমানে ওরকম আছে না, তখন গিয়া একটু প্লেন হয়ে যাবো গিয়ে আর কি, বুঝছো। মানে ওই যে লেন্সটা যদি উপরের দিকে যদি বাড়ে, নিচের দিকে যদি বাড়ে, তাহলে সিলিয়ারি পেশি কী থাকবো একটু ছোটো হয়ে যাবো কিনা। হ্যাঁ, তো দূরের জিনিস আমরা দেখতে সময় লেন্সটা কী তাও একটু ওরকম বড় হয়ে যায় গে, থিন মানে পাতলা হয়ে যায় গে, লম্বা হয়ে যায় গে, বুঝছো নি দেখছি। আচ্ছা, তো লম্বা হওয়ার ফিসে কারণ কী, তা লম্বা হয়ে গিয়ে ওই কারণে যাতে তার ফোকাল লেন্থ যেটা, ফোকাস দৈর্ঘ্য যেটা আছে ওটা বাড়ি যায় আর কি, বুঝছো নি। আচ্ছা, আর যখন তুমি কিনার কোনো জিনিস থাকে তখন কী তো সিলিয়ারি পিসিটায় ওই লেন্সটারে দুই উপরের দিক নিচের দিক থেকে কেতা করে ওরকম একটু প্রেশার দেয়, যার লাগে কী হয় এই লেন্সটা একটু ওরকম ওভেল শেপের হয়ে যায়, বুঝছো। এটা হয়ে গিয়ে যদি দাঁড়ার কোনো বস্তু যদি থাকে, কিনারা যদি কোনো বস্তু যদি থাকে, তখন এইটা ওরকম শেপের হয়ে যায়। তো আলটিমেট কথা দেখো, আমি আবার হইয়া কোনো একটা বস্তু একটা রাখা আছে মনে করো তোমার চোখের সামনে, তো বস্তু থেকে যেটা রে যেটা যাইব ওইটা গিয়ে ফার্স্টে হয়ে যাইব কর্নিয়াতে পড়বো, কর্নিয়াতে হয়ে যাইব ওই যে পিপুলের মধ্যে দিকে গিয়া লেন্সে পড়বো, ঠিক আছে। আচ্ছা, লেন্স থেকে পরে কী হয় ওটা রেটিনাতে গিয়া ওই ইমেজটা ফর্ম করে, ঠিক আছে। আচ্ছা, পরে রেটিনা থেকে ওখানে অপটিক্যাল নার্ভ আছে, ওই নার্ভ ওটাই দেখি তারপরে ওটারে পাস ওই সিগন্যালটা আমরা ব্রেনের মধ্যে দিয়ে পরে ব্রেনে ওটারে কী তারপরে খাড়া একটা প্রতিবিম্ব সৃষ্টি করে যেটা আমরা দেখি, বুঝা গেছে এই কথাটা। আচ্ছা, এখানে অক্ষিতা কিতা টার্ম পাইছো, কর্নিয়া পাইছো, আইরিশ পাইছো, পিউপিল পাইছো, আর সিলিয়ারি পেশি, কর্নিয়া, আইরিশ, সিলিয়ারি পেশি, পিউপিল আর লেন্স, ওই টার্ম ওটাই ইয়াদ রাখি, এটা সেম টার্ম পুরো বাংলাতে সেম, ইংলিশেও সেম টার্ম পাও, বুঝা গেছে। আচ্ছা, তো দেখো এই জিনিস ওভার হয়ে গেছে কি। আচ্ছা, তো নেক্সট আমরা যেটা আছে ওটাতে যাই, নেক্সট দেখো একটা তোমার বুকে একটা জিনিস আছে, উপযোজন ক্ষমতা কি, মানে উপযোজন ক্ষমতা একটা টপিক একটা আছে, বুঝছো। আচ্ছা, তো উপযোজন ক্ষমতা দেখো কি, ইংলিশে হয়ে গিয়ে এইটারে যে নামটা ওই আদাল। আচ্ছা, যাই উপযোজন মানে ও সরি অ্যাকোমোডেশন, পাওয়ার অফ অ্যাকোমোডেশন পাওয়া ইংলিশে, তো আচ্ছা ওটা কেতা জিনিস দেখি, উপযোজন ক্ষমতা হইল গিয়া যে মানে আমরা আইয়ের একটা পাওয়ার যেটা যেটা কী করে ফোকাল লেন্থ যেটা ফোকাস দৈর্ঘ্য যেটা আছে ওটা নিয়ন্ত্রিত করে আর ওটা বজায় রাখে, মেনটেন করে। এখন সাপোজ দূরের কোনো জিনিস যদি বস্তু একটা মনে করো দূরে বহু দূরে রাখা ওটা তুমি দেখতে, ঠিক আছে, দেখতে গেলে কিতা করতে লাগবো লেন্সটা অটোমেটিক কিতা হয় ওই যে সিলিয়ারি পিসির কাজ একটু আগে বুঝলাম যে সিলিয়ারি পিসিটা কিতা করে যে কোনো সময় লেন্সটারে নিচের থেকে প্রেশার দিয়ে কোনো সময় লেন্সটা কিতা হয় একটু বড়ো হয়ে যায় গে, সো দূরের জিনিস দেখতে সময় আমরা কিতা হয় সিলিয়ারি পিসির উপরের পার্ট যেটা আছে যে সিলিয়ারি পিসির পার্ট এটা কমে যায় গিয়া যাতে লেন্সটা একটু বড় হয়, বুঝছো। মানে লেন্সটা এখানে বড়ো হয় দূরের বিন্দু যদি থাকে তাহলে আমরা ফোকাস দূর্ঘটাও একটু বাড়াইতে লাগে, এটা অটোমেটিক লেন্সে তারটা অ্যাডজাস্ট করে, ঠিক আছে। ওই ফোকাস দূর্ঘটা নিয়ন্ত্রিত করা ওটা হইল গিয়া উপযোজন ক্ষমতা, ওটা হয়ে গিয়ে উপযোজন ক্ষমতা পাওয়া হবে। তো দূরের জিনিস দেখতে গেলে দূরের জিনিস দেখতে সময় ওই লেন্সটা খেতে হয় একটু ফাতলা হয়ে যায় গিয়া, ঠিক আছে, সেখানে ফাতলা হয় যাতে তার ফোকাস দূর্ঘটা হয়ে মেনটেন করতে পারে। আর কিনারে যদি কোনো যদি বস্তু যদি থাকে মনে করো তোমার চোখে একদম কিনারো, একদম কিনারো হইলে তো না 25 সেন্টিমিটার থেকে বেশি হইতে লাগে আর কি। হ্যাঁ, কোনো একটা বস্তু যদি থাকে তাহলে দেখো তার প্রতিবিম্ব সৃষ্টি, কিনারো আছে তো তার প্রতিবিম্ব সৃষ্টি করতে তোমার ফোকাল লেন্থ তার কমাইতে লাগবো, যার লাগে কিতা হয় একটু ওভেল শেপ রাউন্ড শেপ হয়ে যাবে, মানে তার উপরে থেকে সিলিয়ারি পিছিয়ে তার প্রেশার দিয়ে কিতা করে আগে তো সূক্ষ্ম আসে লক্ষণটা রাউন্ড শেপের হয়ে যাবে, বুঝছো নি এরা কইছি। আচ্ছা, তো ওটা হইলো গিয়ে উপযোজন ক্ষমতা, উপযোজন ক্ষমতা হইলো গিয়া কোনো একটা লেন্সের
যে ফোকাস দৈর্ঘ্য নিয়ন্ত্রণ করার ক্ষমতারে উপযোজন ক্ষমতা পাওয়া, তোমরা বুকে আছে ওটা তোমরা দেখিলি কোনো প্রবলেম না, জাস্ট জিনিসটা আমি কইলাম ফার পয়েন্ট মানে দূরের জিনিস যদি থাকে তখন কেউ উপযোজন ক্ষমতা কীরকম ফোকাস দৈর্ঘ্যটা নিয়ন্ত্রণ করে আর কিনারে যদি বস্তু যদি থাকে তাহলে কীরকম নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। আর দেখো মজার সব থেকে ইম্পর্টেন্ট কথা হইল গিয়া প্রতিবিম্ব সবসময় রেটিনাতে ফর্ম হয়, রেটিনা তো দেখছো ওই যে লাস্টে যে থাকে ওই পার্ট ওটার হয়ে গিয়ে রেটিনা, ওখানে ওখানে প্রতিবিম্বটা সৃষ্টি হয় ওখানে ওই জায়গাতে, ওই জায়গাতে প্রতিবিম্বটা সৃষ্টি হবে। আচ্ছা তো এটা শেষ, এখন নেক্সট দেখো, এখন দেখো একটা কোয়েশ্চেন একটা প্রায় সময় থাকে যে মানুষের চোখে ওই যে নিকটতম মানে কতটুকু দূরত্ব যেটা আমরা দেখতে পারি আর কি, হ্যাঁ তো এটা নিয়ার ভীষণ হইল গিয়া 25 সেন্টিমিটার, মানে 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার থেকে কম হইলে আমরা কোনো জিনিস দেখতে পারতাম। সাপোজ তোমার চোখের সামনে আমি যদি একদম সামনে নিয়ে পুরো একদম চোখের লাগাই দিয়ে মানে একদম বুকে একটা সাপোজ আমি চোখের সামনে পুরো রাখে দিচ্ছি, সামনে মানে পুরো সামনে তোমার নাকের সামনে সাপোজ আছে, তো ওই জিনিসটা তুমি কি তা দেখবাই না পুরো ক্লিয়ারলি, অবভিয়াসলি দেখান চাপসা চাপসা দেখবাই, ঠিক আছে না নাকি দা? আচ্ছা তো বাট মিনিমাম একটা ডিস্টেন্স আছে দেখি তোমার বই একটা যদি আমি যদি দিই যে না ওই বই থেকে ওই চ্যাপ্টারটা দেখি একটু রিডিং করো, তখন তুমি কীটা করবে বুকটা খুলবা খুলে চোখের সামনে রাখবা, বাট রাখতে সময় তুমি তোমার একটা দূরত্ব অ্যাডজাস্ট করে তুমি তোমার রাখবা, বেশ দূরেও রাখতে না বেশ কিনারেও রাখতে না, ঠিক আছে না। এখানে এটা অটোমেটিক নিয়ন্ত্রিত ওই জায়গায়, এখানে আমরা জানি যে 25 সেন্টিমিটার থেকে বেশি দূরত্বর জিনিস আমরা দেখবো, 25 সেন্টিমিটার থেকে কম দূরত্বর জিনিস আমরা দেখতে পারি না, যার লাগে ন্যূনতম দূরত্ব দেখার লাগে ওই লাগে 25 সেন্টিমিটার, আর ম্যাক্সিমাম কতটুকু দেখতে পারবো আমরা মানে আমরা ফার পয়েন্টটা কতটুকু ম্যাক্সিমাম দূরত্ব কতটুকু আমরা দেখতে পারবো এটা হইলো গিয়ে ইনফিনিটি হয়, এটা কতটুকু হয় ইনফিনিটি মানে অসীম দূরত্ব, অসীম দূরত্ব অসীম কেন হয় দেখো আমি কই পাই যে স্যার অত দূরে আমরা সামনে দেখো মানে দেখো রাত্রে কোনো সময় দেখো না তারা দেখা যায় না স্টার তারপরে চন্দ্র এটা দেখি না নি আমরা, অবভিয়াসলি দেখি এটা কি তারা খুব কিনারও নি অবভিয়াসলি তো না, বহুত দূরে এখন অসীম দূরত্ব আমরা কইতে পারবো কোনো প্রবলেম নাই, যতটুকু দূরের জিনিস আমরা দেখি যার লাগে এটারে মানে ফার পয়েন্ট যেটা আছে এটা অসীম দূরত্ব থাকে মানে ইনফাইনাইট ডিস্টেন্স থাকে, ঠিক আছে। তা সব তোমরা তোমরা বুকে ফাইবার কোনো প্রবলেম নাই, আমি জাস্ট হলে ওভারঅল একটা আইডিয়া তোমরা দিয়ে দিয়ার, যেহেতু কেন করো আমার কাছে বোর্ডও নাই আদারওয়াইজ তো আরও একটু সুন্দর করে বুঝিয়ে দিলাম উনি। আচ্ছা এখন দেখো যে এটা তো আমি সব নর্মাল আইয়ের কথা কইলাম যে ইমেজ কীরকম ওই ফর্ম হইব রেটিনাতে ফর্ম হইব, তারপরে ওই যে ন্যূনতম দূরত্ব 25 সেন্টিমিটার ম্যাক্সিমাম আমরা অসীম দূরত্ব পর্যন্ত দেখতে পারি, কিন্তু সব মানুষ তো সব মানুষের চোখ তো আর নর্মাল থাকে না, নর্মাল যদি থাকতো তাইলে তো আমরা স্পেক ইউজ করলাম না, অনেক ম্যাক্সিমাম মানুষের তো স্পেক ইউজ করেন নাকি দা? আচ্ছা তো তার দেখো নর্মালি চোখের প্রবলেম তিন টাইপের প্রবলেম আছে, একটা হলো গিয়া মায়োপিয়া এটার পর গিয়ে নিকট দৃষ্টিদোষ হওয়াও, আরেকটা আছে হাইপারমেট্রোপিয়া এটা দূরদৃষ্টিদোষ, একটা হলো গিয়ে প্রেস বায়োপিয়া এটা পরে ডিসকাস হবে, ফার্স্টে দেখো মায়োপিয়া জিনিসটা কীটা ওটা দেখি আর কি। তো ফার্স্ট অফ অল আমি আগেও কইছি আমরা প্রতিবিম্ব যেটা ফর্ম হইব এটা হয়ে হইব রেটিনা তৈব, এক্স্যাক্টলি রেটিনা তৈব, এক্স্যাক্টলি রেটিনা পুরা রেটিনা তৈব প্রতিবিম্ব। তো মায়োপিয়া হইলো এমন একটা রোগ এমন একটা বেমার যেটার কারণে আমরা কিনারোর জিনিস খুব ভালো করে দেখতে পারি বাট দূরের জিনিস আমরা দেখতে পারি না, যেটা চিন্তা করছি দূরের জিনিস মানে অত দূর অত দূর নাই, সাপোজ স্কুলে সাপোজ আমি ক্লাসরুমে ক্লাস করাই আর তো তোমরা তো মোটামুটি কিনারো থাকো আছে না নেই এটা আমরা রুম তো অবভিয়াসলি ছোটো সো ইজিলি দেখতে পারবে কোনো প্রবলেম নেই, বাট একটু দূর যদি থাকে তখন কি দেখতে পারবে সাপোজ ওই যে 20-30 মিটার্স যদি থাকে তাহলে এই দূরত্বর জিনিসটাই দেখা যায় না। মায়োপিয়া যার যার প্রবলেম থাকে তারা কিনারের জিনিস খুব ভালো করে দেখতে পারে দূরের জিনিস দেখতে পারে না, ওটা হলো গিয়ে এই প্রবলেম। এটার মেইন কারণ কী দেখো মেইন রিজন হলো গিয়া কিনারের জিনিস যারা যদি থাকে কিনারের জিনিস অবভিয়াসলি ডাইরেক্ট রেটিনাতে ইমেজটা ফর্ম হইব, ঠিক আছে, বাট একটু দূরের জিনিস যেটা যদি থাকে যে ইতার কী হয় দেখো ইমেজটা ফর্ম হয়ে যায় গিয়ে ওটা তো রেটিনা কিন্তু ওখানে ইমেজটা ফর্ম হয়ে যাবে মানে রেটিনার সামনে ইমেজটা প্রতিবিম্বটা মানে সৃষ্টি হয় যার লাগিয়ে এই প্রতিবিম্বটা একটু দূরের প্রতিবিম্ব তারা বস্তুর প্রতিবিম্ব তারা ক্লিয়ারলি দেখতে পারে না, চাপসা চাপসা দেখবো তারা মানে কি রেটিনার সামনে ফর্ম হয়েছে রেটিনার
ফুটা রেটিনাতে ফর্ম হয়েছে না, ঠিক আছে, বুঝা গেছেন কিনা কেটে কইছি? আচ্ছা, এটার কারণখানে মায়োপিয়া এই দৃষ্টিদোষটাখানে হয়ে পড়তো, এই দৃষ্টিদোষ হওয়ার পিছনে কারণ লগিয়া ওই যে আমরা লেন্সের অ্যাডজাস্টমেন্টটা, লেন্সের অ্যাডজাস্টমেন্টটা ঠিক মতো হয় না, যার লাগে মানে আইবল, এটা কয়েক আইবল কোয়া হয় বুঝছো, তো আইবলটা কীতে হইব ছোটো হয়ে যায় গিয়া, ঠিক আছে। আচ্ছা, তো এই দৃষ্টিদোষটা দূর করবার লাগিয়া প্রতিবিম্বত তোমার ওটা তো রেটিনা, কিন্তু প্রতিবিম্ব তোমার সামনে সৃষ্টি হয়েছে, তখন প্রতিবিম্ব যদি আমি যদি রেটিনাতে যদি নিতে পারি তখন কিন্তু হইব অবভিয়াসলি আমার এটা তো কারেকশন হয়ে গেল গে, এই প্রবলেম আর হইতো না, যার লাগে আমরা কিতা করি যে স্পেক চশমা ইউজ করা হয়, যারা যারা মায়োপিয়া পেশেন্ট যারা যারা থাকে ডাক্তারের রেফার মতো সুইটেবল ফ্রিকুয়েন্সির সরি সুইটেবল ফোকাল লেন্থের চশমা দেওয়া দেবো ডাক্তারে, ওটা ইউজ করলে ওই ইমেজটা কিতা হয় পুরা রেটিনাতে গিয়া ফর্ম হইব, তখন গিয়া দেখতে প্রবলেম হতো না। সো ওইটার লাগিয়া ওই মায়োপিয়ার লাগিয়া তখন তো হ্যাঁ ওই মায়োপিয়ার লাগে ডাক্তাররা যে স্পেক যেটা রেফার করে যে পাওয়ারের পাওয়ার তো ক্ষমতা তোমরা পাইছো লেন্সের ক্ষমতা এর আগের চ্যাপ্টারে, যে ক্ষমতা তারা দিয়া দিব ওই ক্ষমতার লেন্সটা ইউজ করতে লাগে, তো তারা নর্মেলি এই প্রবলেমের লাগিয়া এই রোগে লাগে কনকেভ লেন্স মানে অবতল লেন্স তারা দিয়া দেয়, ঠিক আছে, অবতল লেন্সের অবতল লেন্স একটা দিয়া দিব তোমার চোখের সামনে ওটাতে ফিট করা থাকে, তো অবতল লেন্সে কী করবো ওদিক থেকে তো রশি আইব অল্প কিতা করবো হ্যাঁ একটু উপরের দিকে উঠাই দিই নাকি তা ডাইভার্স করে তো নাকি তা উপরের দিকে উঠাইয়া পরে ওখানে পড়বো সাপোজ, তারপরে কী দেখব ওখান থেকে যখন রশি দেখবো তখন পুরো ঠিক মতো জায়গা দিব, আগে তো ওখান থেকে শিশু মানে স্ট্রেট আইয়া পড়তো ওপার দিয়ে দিকে, তো কিন্তু ওখান থেকে দেখবো ফার্স্টে তো ওপরতল লেন্সে পড়বো, পড়ার পরে একটু উপরের দিকে উঠবো, তারপরে আবার তার প্রতিবিম্ব তার রেটিনাতে এক্স্যাক্টলি গিয়ে ফর্ম হবে, এখন যে কোনো তুমি কনভেক্স কনকেভ লেন্স তুমি ইউজ করলে হইতো না, যে কোনো অবতল লেন্স তুমি ইউজ করলে হইতো না, ডাক্তারের পরামর্শ মতো এটা ইউজ করতে লাগে, মানে ওই যে ফোকাস দৈর্ঘ্য যেটা আছে ওটা নিয়ন্ত্রণ করবার লাগে ওই লেন্সটা, যে ফোকাস দৈর্ঘ্য তোমার দরকার আর কি এই প্রতিবিম্বটা রেটিনাতে ফর্ম করবার লাগে, ওই ফোকাস দৈর্ঘ্যের তারা একটা লেন্স দিয়ে দিব, ওটা তুমি ব্যবহার করলে এই প্রবলেমটা ঠিক করা দেয়, ঠিক আছে। তো মায়োপিয়া মায়োপিয়া হইলো এমন একটা দৃষ্টিদোষ যেটার কারণে আমরা নিকটের বস্তু ক্লিয়ারলি দেখতে পারি বাট একটু দূরের বস্তু আমরা ক্লিয়ারলি দেখতে পারি না, আর এটার কারণ কী, এটার কারণ লগিয়া ওই যে আইবল যেটা আছে ওটা ছোটো হয়ে যায় গিয়া, বা তুমি কইতে পারো যে ফোকাস দৈর্ঘ্য কমে যায় গিয়া, ঠিক আছে, তো ওই ফোকাস দৈর্ঘ্যটা নিয়ন্ত্রিত করবার লাগিয়া তখন একটা কনকেভ লেন্স মানে আমরা অবতল লেন্স একটা যদি ব্যবহার যদি করি তখন এই প্রবলেমটা দূর করা যায়, ঠিক আছে। আচ্ছা, তো মায়োপিয়া এই দৃষ্টিদোষটা শেষ হয়ে গেল। আচ্ছা, এখন দেখো ফার্স্টের যেটা ডায়াগ্রাম যেটা আছে যে চোখের ওটা তুমি পুরো ড্র করা শিখতে লাগবো, ঠিক আছে। মায়োপিয়া কি মানে দৃষ্টিদোষ কত প্রকার কী কী, নর্মালি তিন প্রকার আমি খুঁজে দিচ্ছি, মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া আর প্রেসবায়োপিয়া, তিনটা আছে তোমরা বুকে আছে ভাই ভাই। মায়োপিয়া কীটা জিনিস ওটা দেখবাই, এটা খেনে হয় ওটা দেখবাই, আর এটার সংশোধন কীরকম করা যায় ওটা আনসার তোমরা লেখবাই, আমি দেখবো আমার দেখাইবাই, এরপরে তোমরা ফটো উঠাই দিবাই, আমি কয়ে দিব টাইম কোন সময়ের ভিতরে দিতাই, আর ওই ডায়াগ্রাম দুইটা ড্র করবাই, ডায়াগ্রাম ড্র করা জানতে লাগবো শিখতে লাগবো তোমরা, ঠিক আছে। আচ্ছা, তো নেক্সট মায়োপিয়া তো শেষ হলো, ওখান থেকে হাইপারমেট্রোপিয়া বুঝি, সরি, তো ওইটা হইলো কি হাইপারমেট্রোপিয়া লাগে, হাইপারমেট্রোপিয়ার দূরদৃষ্টি দোষ পাওয়া হয়, হাইপারমেট্রোপিয়াতে নিকটের হাইপারমেট্রোপিয়াতে নিকটের বস্তু আর যে দেখা যায় মানে সরি দেখতে প্রবলেম হয়, ঠিক আছে, দূরের জিনিস আমরা দেখতে পারি হঠাৎ পুরো অপোজিট, একটাতে আসলে নিকটের বস্তু ক্লিয়ারলি দেখা যায়, এটাতে নিকটের বস্তু ক্লিয়ারলি দেখা যায় না বরং দূরের বস্তু ক্লিয়ারলি দেখা যায়, ঠিক আছে। আচ্ছা, তো দেখো প্রবলেমটা কী, এটা লোকের প্রবলেমের লাগিয়ে মানে এই হাইপারমেট্রোপিয়া এটাকে হাইপারমেট্রোপিয়াতে যে প্রবলেম যেটা হল ওই তো সাপোজ 25 সেন্টিমিটার মিনিমাম নর্মাল লাইট লাগি ও একটা পয়েন্ট ওখানে একটা অবজেক্ট একটা রাখা আছে, ওখান থেকে তো রশ্মি যাইবো লেন্সে পড়বো, তারপরে কি দেখবো ইমেজটা দেখো কই ফর্ম হয়, কই ফর্ম হয়েছে রেটিনা থাকে ওখানে আর ইমেজ ফর্ম হয়েছে রেটিনার বাইরে, তো অবভিয়াসলি তুমি ইমেজটা দেখো না ক্লিয়ারলি, জীবনেও দেখতে হয় না নাকি তা। আচ্ছা, তো এটা আবার দূরের মোর দেন 20 সেন্টি 25 সেন্টিমিটার যেটা যে আছে যে
এর ফলে মানে দূরের বস্তু দেখতে সময় আমরা প্রবলেম হয় না, আমরা ইমেজটা পুরো ওই দেখো রেটিনাতে পুরো ফর্ম হয়েছে, কোনো প্রবলেম নাই। জাস্ট খালি কিনারের জিনিসটা আমি দেখতে আমরা প্রবলেম হয়, ঠিক আছে। আচ্ছা, তো এই দূরদৃষ্টি, এটা তো দূরদৃষ্টি দুশো হয় নাকি তা? আচ্ছা, তো দেখো এই দুশটা সংশোধন করতে গেলে আমরা সামনে কিতা করতে লাগে একটা কনভেক্স লেন্স, মানে উত্তল লেন্স একটা ব্যবহার করলে এই প্রবলেমটা ঠিক করা যায়, ঠিক আছে। আচ্ছা, এটা পরে পড়ি আর আগে দেখি প্রবলেমটা ও এখানে, প্রবলেমটা ও এর কারণে লাগে দেখো লেন্সটা যেটা যে আছে, যে আমি তো আগে কইছি যে আমরা চোখ এমন একটা জিনিস আর কি, যে আমরা তো নর্মালি ফার্স্টটা সেন্স অর্গান আছে তো নাকি তা, যেমন কান, তারপরে কিতা জিহ্বা, তারপরে চোখ এর মধ্যে একটা আছে, আরও দুইটা আছে ওরকম, টোটাল ফার্স্টটা আছে, ফার্স্টের মধ্যে। তো এই সেন্স অর্গানের কাজ কিতা দেখো, যেমন একটা টাচ করলে তুমি বুঝিলেই ভাই, ঠিক আছে না। আচ্ছা, তো এই এই সেন্স অর্গান তার বেসিক ফাইভ সেন্স অর্গান পাওয়া হয় এই ভাষাটারে, ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে চোখ লাগে একটা, তো দেখো এই যে মনে করো কতটুক একটা বস্তু কতটুক দূরে উইতে লাগলে, কতটুক ফোকাল লেন্থ উইতে লাগলে, এটা অটোমেটিক আমরা চোখ অ্যাডজাস্ট করে নেয়, ঠিক আছে। এটা কোনো রিমোট কন্ট্রোল সিস্টেম নাই যে ওরকম বললে ওরকম উইতে লাগবে, অটোমেটিক এটা অটোমেটিক বনে যায়, কোনো প্রবলেম নেই। কিন্তু এই প্রবলেম যারা যারা থাকে তারা এটাতে এটা অটোমেটিক হয় না, ওই কারণে অন্য একটা জিনিস, অন্য একটা লেন্স একটা ইউজ করতে লাগে, বুঝে গেছেন। আচ্ছা, তো এই জায়গাতে প্রবলেম হইল গিয়া লেন্সটা কি তো থিন মানে পাতলা হয়ে যায় গিয়া, মানে সিলিয়ারি পেশিটা পেশি দিয়ে লেন্সে উপরের দিকে ধাক্কা মারি, উপরের দিকে উঠাইলে আর হে ওই জায়গায় পাতলা হয়ে যায় গিয়া ওরকম, বুঝে গেছে, পাতলা হয়ে যাবে গিয়ে। তখন পাতলা হইলে কী দেখবে তার ফোকাল লেন্থটা বাড়ি যায় গিয়া, আমি আগেও কইছি ফোকাল লেন্থ যদি বাড়ি যায় গিয়া তখন যে কীতা হয় ওই ফোকাল লেন্থ বাড়ার কারণে এই ইমেজটা কই ফর্ম হয়ে গিয়া রেটিনার বাইরে ফর্ম। এখানে আমরা জানি যে যে কোনো রশ্মি যদি ওই যে সমান্তরালভাবে যদি যায় আমি কর তখন এইটা কই গিয়া ফর্ম কোন দিকে যাইব, ফোকাসের দিকে যাইব নাকি তা। আচ্ছা, ওখানে মনে করো একটা অবজেক্ট আছে, ওখান থেকে যদি ওরকম যদি যায় সে ফোকাসের দিকে যাইব, এখন ফোকাসটা যদি ফোকাস দিকে যদি বাড়ি যায় গিয়া এই তোমার রেটিনার বাইরে যদি যায় গিয়া তো বেশি তো ওদিকে যাইব, তো ইমেজটা খুবই ফর্ম হইব বাইরে ফর্ম হইব, বুঝে গেছে। আচ্ছা, তো এটা হয়ে গিয়ে লেন্সটা কেটে হয়ে যায় গিয়ে একটু পাতলা হয়ে যায় গিয়ে তার লাগে, তার ফোকাস দূর বাড়ে যায় গিয়ে। তো ওই কারণে আমরা ওই চোখের সামনে যদি আর একটা যদি আমরা কনভেক্স লেন্স যদি আমরা যদি ইউজ করে নিতে পারি কনভেক্স লেন্স, তখন দেখো ওই কনভেক্স লেন্সটা কী করবো, কোনো একটা বস্তুর রশ্মি আইয়া সাপোজ আপতিত হইলো, আপতিত হওয়ার ফলে কী থাকবো ওটা একটু মার্জ করবো ভিতরের দিকে, ঠিক আছে না। তারপরে ওখানে গিয়ে আবার আর একটা লেন্স আছে, তখন কি ওটা আরও একটু মার্জ করে ইমেজটা ওই দূরত্বটা ওই যে যে দূরত্ব যেটা আছে ওটা কভার আপ করে লিখবো, করার পরে প্রতিবিম্বটা তোমার ওই যে রেটিনাতে রেটিনাতে ফর্ম হবে, বুঝে গেছে। ওকে, সুতরাং এখন তো এখান থেকে ইকুয়েশন হয়ে যে মায়োপিয়া কী, ঠিক আছে, এই দৃষ্টিদোষ কারণ কী, এই দৃষ্টিদোষটি কীভাবে প্রতিকার করা যায় একটা কুয়েশন, আর একটা ভাই ভাই যে মায়োপিয়া কী, ইহা কীভাবে সৃষ্টি হয় আর ইহার প্রতিকার কীভাবে করা যায় দুইটা ফেলে। আর তোমরা চিত্রটা সব দেখবে, ঠিক আছে, আজকে কিছু না জাস্ট অতটুক থাকুক, দেখো বুঝো নি ফার্স্টের দিন, যদি না বুঝো তাইলে তো করাইতাম না, আর যদি বুঝো তাইলে তো অন্য দিন করাই কোনো প্রবলেম নেই, ঠিক আছে।